কাল ভুরি ভোজ, তো বৃহস্পতিবার চিত্রাটাকে একটু দেখি দাও, বেটাকে একটু দেখাও, বেটাকে দেখাই, হাই করে দাও। হ্যাঁ হাই বল, কেমন আছো? সবার বাড়িতে স্পেশাল ভুরি ভোজ জামাই ষষ্ঠী উপলক্ষে। আমাদের বাড়িটা কি বাদ যাবে? না না, একদমই না। তাই তো আজকের ব্লগটা শুরু করলাম আমি এভাবে। ব্লগের ফার্স্টেই দেখালাম কাবিল ছোলা ভেজানো আছে, বুটের ডাল ভেজানো আছে, আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের নতুন মিক্সিটা তোলা আছে কান, আর পুরনো মিক্সিতে মা বাড়ছে চাল। তো এই চাল দিয়ে হবে মালপোয়া, তো সেই জন্যই মা চালটা বেটে নিচ্ছে সকাল সকাল। আগে মশলা বাড়ছিল এই মিক্সিতেই, তারপরেই মা চাল বেটে নিচ্ছে সকাল সকাল, উঠে একদম চাল ভিজিয়ে দিয়েছিল মনে হচ্ছে, আমি যদিও জানি না ঠিক এই ব্যাপারটা। আর এই দেখো আমাদের গুড়গুড়ি চলে এসছে এখানে, গুড়গুড়ি 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 করে। পুরনো মিক্সিটার অবস্থা দেখেছো? ও বাবা, তো মা এখানে মালপোয়ার ব্যাটারটা ভালো করে তৈরি করে নিচ্ছে, আর আমি ওপাশে কী করছি চলো দেখে নাও। আর আমি এপাশে ভাজছি পেঁয়াজি সকালবেলার টিফিন খাওয়ার জন্য, তো চলো পেঁয়াজিগুলো ভেজে নিই, কারণ এরপরে আছে অনেক কাজ, অনেক ব্যস্ততা, খাওয়ারও টাইম পাবো না। এখানে ময়দা মাখাচ্ছি, আমার বেটা দেখো কি কাণ্ড করেছে, তোমার তো দেখাও দেখাও, আমার বেটাকে একটু দেখিয়ে দাও, বেটাকে একটু দেখাও, বেটাকে দেখাও, বেটাকে তো দেখো ময়দা মাখানোর পর না গাজরগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, যেহেতু ফ্রাইড রাইস হবে তাই জন্য গাজরগুলো ছাড়িয়ে রেখেছিলাম। বেটা আমার সব গাজরগুলোকে এখানে ফেলেছে, ওই রুমে ফেলেছে, বারান্দায় ফেলে এসে চারদিকে গাজরের গাজরের লুট করে এসছে। আমি ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি যাতে সুবিধা হয় তখন। না আমার বেটা জানি, আমি ওখানে কড়াটা সব ধুয়ে রেখে এসেছি, তেল গরম করতে দিয়ে এসেছি, ততক্ষণ তেলটা গরম হচ্ছে, আর আমি এখানে একটু এগিয়ে দিয়ে যাচ্ছি যাতে মার লুচিটা বেরতে সুবিধা হয়, তাই জন্য আমি এগিয়ে দিয়ে যাচ্ছি। আর ওখানে তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হতে যতক্ষণ সময় ততক্ষণ আমি এগুলো একটু এগিয়ে দিয়ে দেয়, তারপরে মা বলছি মা লুচিগুলো বেলবে আর আমি ভাজবো ওখানে। আর আমার বেটা দেখো সব ছড়াচ্ছে, আমি গাজর যখন ছাড়াচ্ছিলাম তখনও এই কাণ্ড করেছে। এবার জানে ভিডিও হবে ওই জন্য কোলে বসবে, এই এতক্ষণ দেখতে পাইনি ক্যামেরা, কি করবো। বেটা সাবান শ্যাম্পু সব ফেলে দিয়ে চলে গেছি র্যাকের ওপর, আর তুলে যাওয়ার মতো সময় হয়নি। তো দেখো আমি তুলতে এসেছি আর কৌটোগুলো নিয়ে চলে এসেছি কৌটোগুলো ধোয়ার জন্য, তো চলো ধুয়ে নিই। এখন বাজে 1:17, আমি এখন এই সবজিগুলো সব কাটতে এসেছি, তখন শুধু গাজরের ছালটা ছাড়ানো ছিল আর কিছুই করা ছিল না। তারপরে তো আমি বেটাকে চান করালাম, বেটাকে চান করিয়ে না বেটাকে খাওয়ালাম, বেটাকে খাইয়ে বেটাকে চান করালাম, চান করিয়ে বেটাকে ঘুম পাড়িয়ে এসেছি। তোমার তো তোমাদের তো তখনই বললাম যে বেটা আর সাবান শ্যাম্পু সব ফেলে দিয়ে চলে গেছি, সেগুলো তোলার মতো সময় হয়নি, বেটাকে ঘুম পাড়িয়ে গিয়ে তারপরে ওগুলো তুললাম, আর তখন কৌটোটাও ধুয়ে নিলাম। তো ওটাতে না চাল রাখা ছিল, তো চালটা আমি একটা প্লেটে করে রোদে দিলাম আর ওই কৌটোটা নিয়ে গেলাম ধোয়ার জন্য, কারণ আবার জিনিস রাখা হবে তো তাই জন্য ধুয়ে নিলাম একেবারে। তো অনেকেই বলবে যে এদের বাড়িতে তো জামাই আসবে না, তো কিসের জন্য এই আয়োজন? তো আমি তাদেরকে বলি, তো এই জামাই ষষ্ঠীর দিন আমি স্পেশাল একটা মানুষের জন্য সব সময় এই আয়োজন করে থাকি, তবে এটা যে এবারে ব্লগ করছি বলে তা নয়, প্রতিবারেই করে থাকি, মানে যতটুকু আমি পা
তাও তো এবারে অনেক কিছু কম হচ্ছে, অনেক কিছু কম বলতে মিষ্টি দই এগুলো তো এখনো কিনেই আনা হয়নি, তো এগুলো মানে কিনতে যেতে পারবো সেই সময়টা হবে কিনা আমি জানি না, কারণ আজকে তো দুজনেই ব্যস্ত হয়ে পড়েছি, মা আমি দুজনেই ব্যস্ত হয়ে পড়েছি। এই দেখো না বেটাকে ঘুম পাড়িয়েই আমি এগুলো কাটাকুটি করতে বসে গেছি, তো তখন তো সকালে আমি আর মা মিলে লুচিটা ভাজলাম, তারপরে বেটাকে আমি যখন ঘুম পাড়াতে গেলাম মা তখন মালপোয়াগুলো সব ভেজে নিল, মালপোয়াগুলো তো একটা একটা করে ভাজতে হবে সেগুলো সব ভাজলো, তারপর আমি তো এখানে আনাজ কাটছি আর মা ওখানে করছে ঘুগনি আর এক পাশে করছে ডাল, ওই যে বুটের ডাল করছে। তো এইভাবে করতে থাকলে তারপরে তো আমার এই কাজ করতে করতে বেটা আমার ঘুম থেকে উঠে পড়বে, এখনও আমার চান হয়নি, এরপরে আমি চান করব। তো আমার ভাইয়ের ভাত খাওয়া হয়ে গেল, ও কালকে চিকেনটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে, কারণ এগুলো করতে অনেকটা সময় লাগবে। তো স্পেশাল মানুষটা কে সেটা জানার জন্য তো তোমাদের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। তো কেন জানি না আমার ভিডিওতে ভিউজ লাইক কমেন্ট অনেক অনেক কমে গেছে, ভিউজ তো আসেই না বলতে গেলে, জানি না এরকম করলে হয়তো আর ভালো লাগবে না আর ইচ্ছা হবে না করতে, তবুও জানি না কতদিন করতে পারবো। তো দেখো ধোয়াধুই করে তারপর নুন হলুদ মেখে নিয়েছি, আর এখানে দেখো ফার্স্টে আলুটা দিয়ে ভাজা শুরু করলাম আর মা ও পাশে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছে একেবারে। তো মা ধুয়ে চলে যাবে ঘর ঝাড় দিতে মুছ, কি বলতো এখন তো মা প্রতিদিন ঘর দু তিনবার করে আপাতত মুছবেই, আগে হলে একটা আলাদা কথা, এখন যেহেতু বেটা সারা ঘর ঘুরে বেড়ায় তোমার এটা সেটা মুখে দেয় তো তাই সারাদিনে দু তিনবার করে ঘর না মুছলে ঠিক হয় না। তো চলো আমি এগুলো ভাজতে থাকি আর মা ওপাশে যাক ঘর টোর মুছে নিই। তো আমি না গান চালিয়ে রান্না করছিলাম তাই একটু নাচানাচিও করে নিচ্ছি। তো দেখো এখানে আমি একটা একটা করে সব খাওয়ার নিচে নিয়ে যাচ্ছি, তো উপরে যেহেতু আমাদের রান্না হয় তাই জন্য নিচে নিয়ে যেতে হচ্ছে, যেহেতু নিচে খাবো আজকে আমরা। আর বেটা ঘুম থেকে আমার উঠে পড়েছে, আমি চান করে এসেছি আর বেটা আমার ঘুম থেকে উঠে পড়েছে। কি বলতো বেটা আমার ঘুমোচ্ছিল ভালোই ঘুমোচ্ছিল, ও এখন ঘুম থেকে উঠতোই না আমার বাবার জন্য। তোমরা তো জানোই তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি যে বাবা বাড়িতে থাকলে অফিস না থাকলে সারাদিন পুকুর পাড়েই বসে থাকে, পুকুর পাড়ে যে কী কাজ করে জানি না সারাদিন পুকুর পাড়েই বসে থাকে, আজও তাই এর অন্যথা হয়নি পুকুর ধারে বসেছিল আর আমরা চাবি লাগিয়ে দিয়ে ঘরে যে যার কাজ করছি। আর আমার বাবা এসে দরজা বাড্ডাচ্ছে ডাকছে আর বেটার আমার ঘুম ভেঙে গেছে। তো যাই হোক বাবার কাছে এখন বেটা আছে আর আমি খাবারগুলো নিচে নিয়ে চলে আসছি আর মা গেল চান করতে। এখন কী বলতো এতগুলো তো জিনিস একটা একটা করে তো নিয়ে যেতে হচ্ছে, আবার ঢালার ভয়ে পড়ে যাওয়ার ভয়ে আস্তে আস্তে করে। দেখো এই যে জামাই ষষ্ঠী স্পেশাল ভুড়ি ভোজ, তো তো আজকে যদিও বৃহস্পতিবার আজকে চিকেন মাটন কিছু রান্না হবে না, বাট কালকের চিকেন রান্না হয়েছিল তোমাদের আগের ব্লগে আমি বলেছি, তোমরা যারা আগের ব্লগ আমার দেখেছো তারা তো জানোই কালকে আমাদের বাড়িতে চিকেন রান্না হয়েছিল, তো সেই চিকেনটা আছে এই যে চিকেন। তো যে সাদা ভাত দিয়ে মেনুতে কী কী আছে বলে দিই, তো রাইস আছে ফ্রাইড রাইস আর এপাশে তোমার মটরের তরকারি কাবিন ছোলার তরকারি, এপাশে লুচি আর এপাশে তোমার বুটের ডাল, এই যে বুটের ডাল আর এখানে মালপোয়া আর এখানে আলু ভাজা পটল ভাজা আম আর এই যে শসা আর এই যে তোমার পায়েস। এবার আসি আজকের দিনের কথায়, আজকে বৃহস্পতিবার চিকেন মাটন না রান্না হলেও বাড়িতে মাছের প্রিপারেশন করা যেতেই পারতো, কারণ মাছের অনেক রকম প্রিপারেশন হয় আর মাছ তো অনেক রকমের তাই না। বাট বেটাকে নিয়ে না মাছের প্রিপারেশন করা একটু অসুবিধে হয়ে যাচ্ছিলো, বাট তার থেকেও বড় কথা কী জানো, যে মানুষটার জন্য আজকে স্পেশালি এইসব রান্না করা বা স্পেশাল যাদের জন্য সেই মানুষটা না ওই মাছ মাংস হ্যাঁ ভালোবাসে, তার থেকে না আজকে যেই যেই রান্না হয়েছে জল খাবারের যেসব আইটেম হয়েছে না ওইগুলো বেশি ভালোবাসে। তো আমি যদি মাছের কোনো প্রিপারেশন বানাতে তো সেটাতে সময় নষ্ট হয়ে যাবে, তখন জল খাবারের এই প্রিপারেশনগুলো আর বানাতে পারবো না। তো আগে কী বলতো আগে তো একা ছিলাম তাই এগুলো চটাপট করে বানিয়ে নিতাম, এখন বেটাকে টাইম দিতে হচ্ছে তারপর এইগুলোকে সময় দিতে হচ্ছে, আগে তো বেটা না প্রায়োরিটি, হ্যাঁ যে মানুষটার জন্য সে মানুষটার প্রায়োরিটি আছে বলেই তো আমি বেটাকে সামলেও এইসব করছি। তো সেই স্পেশাল মানুষটা কে তোমাদের জানিয়ে দেয়, তো সেই স্পেশাল মানুষটা হচ্ছে আমার বাবা, মানে যে মানুষটার জন্য আমি সব কিছু ছাড়তে রাজি আছি, মানে নিজের ভালো লাগাগুলোও বিসর্জন দিয়েছি দিচ্ছি।
তো সেই স্পেশাল মানুষটার জন্যই দেখো এখন প্লেটটা সাজাচ্ছি। তো ওটাই যে বললাম, সাদা ভাত আর চিকেন দুটোই আছে, কালকে চিকেন আর সাদা ভাত তো আগেই রান্না হয়ে গেছে। তো কি বলো তো, সাদা ভাত আর চিকেন পরে দেবো, তার আগে এই প্লেটটা একটু সাজিয়ে দেই বাবাকে। তো আজকে জামাই ষষ্ঠী বলে কথা, বাবা তো কোনোদিনও কোথাও যায় না, নেমন্তন্ন পড়লেও যায় না, সে খুব মানে রেয়ার গেছে হয়তো, বাট খেলা আর বাবার অফিসের কাজ থাকলে তখন সেখানে যায়, বাট কোনো আত্মীয় বাড়ি বলো বা কোনো আত্মীয় বাড়িতে নেমন্তন্ন আছে সেটা খুব রেয়ার গেছে। আর শ্বশুর বাড়ি তো বাবা মনে হয় যায়নি বা একাধবার গেছে এরকম। তো জামাই ষষ্ঠী দিন কোনোদিনই বাবা শ্বশুর বাড়ি যায়নি, তবে আমার এটা মনে আছে আমার দাদু যখন মারা যায় তখন আমার বাবা গেছিলো মামাঘর। তারপরে কবে গিয়েছিল আমার ঠিক এখনও মনে পড়ছে না যে বাবা তারপরে আদৌ মামা বাড়ি গেছে কি না, বাট আমার মামা দাদু যখন মারা যায় তখন বাবা গেছিলো, এটা আমার খুব ভালো করে মনে আছে। তাই বাবা আমাকে সবসময় বলতো যে তোর এমন একটা জায়গায় বিয়ে দেবো যেখানে আমি সবসময় যেতে পারবো, কিন্তু বাবার ভাগ্যটাই দেখো, মেয়েকে এমন একটা জায়গায় বিয়ে দিল মানে যাওয়া তো দূরের কথা, মানে সেখানে পা ফেলতেও মানুষের ইচ্ছা হবে না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও।